হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সকলের সাথে আলোচনা করব। স্কুলের কিছু পড়ুয়া এবং কলেজের সমস্ত পড়ুয়াদের জন্য অ্যাকচুয়ালি আনন্দের খবর রয়েছে, কারণ তোমাদের সকলকে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন দেওয়া হবে। কীভাবে ভ্যাকসিনেশন দেবে এবং কি বলা হচ্ছে এ তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্কুল কিংবা কলেজের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ও তোমরা জানতে পারবে কবে তোমাদের ভ্যাকসিন এবং কিভাবে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা যারা কলেজ কিংবা ইউনিভার্সিটির পড়ুয়া রয়েছো, তোমরা অনেকেই এই মুহূর্তে চিন্তিত ছিলে যে আমাদের ভ্যাকসিনেশন কবে দেওয়া হবে, আমরা কবে ভ্যাকসিনেশন নিয়ে একটু স্বাভাবিক পরিস্থিতি বা সংক্রমণ থেকে একটু এড়িয়ে নিজেদের যে ইমিউনিটি পাওয়ার আছে সেটাকে একটু বাড়িয়ে নিতে পারবো। তো এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার থেকে অ্যাকচুয়ালি জারি করা হলো, এই মুহূর্তে যারা 18 বছরের ওপরের পড়ুয়া রয়েছো তাদের সকলকেই ভ্যাকসিনেশন দেওয়া হবে। মানে তোমরা স্কুলের পড়ুয়া হও কিংবা কলেজের পড়ুয়া হও, তোমরা যারা 18 বছর বয়সের ওপরে স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেককে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন দেওয়া হবে, যেটা কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে জারি করা হয়েছে। তো কবে দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে এই ভ্যাকসিনেশন? দেখো, কেন্দ্রের তরফ থেকে এই ভ্যাকসিনেশন দেওয়া হবে অ্যাকচুয়ালি সামনের মাস থেকে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 18 বয়সী সকল স্টুডেন্টদের বা 18 বছরের ওপরে সকল স্টুডেন্টদের অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন দেওয়া হবে, যেটা বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি যে হাসপাতাল রয়েছে সেখান থেকে কিংবা অন্য কোনো প্রাইভেট সংস্থার থেকেও তোমরা নিতে পারবে বিনামূল্যে, যেটা কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে। আর এটা শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য না, সমস্ত মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যাদের 18 বছরের ওপরে হয়ে গেছে তারা এই ভ্যাকসিনেশন দিতে পারবে মে মাসের প্রথম দিন থেকে। আর তোমাদের মধ্যে কারা মে মাসের প্রথম দিন থেকেই প্রস্তুত রয়েছো ভ্যাকসিনেশন নেওয়ার জন্য বা উৎসাহী রয়েছো, এটাকে কেমনভাবে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এটা মনে হয় আমার কেন্দ্রের একটা ভালো উদ্যোগ, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।